তবে প্রিয় দর্শক, র্যাঙ্কে আসলে কি সেটাই জানব এখন। ইতিহাস থেকে যতদূর জানা যায় এটি গ্রিক কালচার। সপ্তম অষ্টম শতকের খেলার মাঠে ডিম স্প্লিট নিয়ে আসার জন্য র্যাগিং এর প্রচলন শুরু হয়। র্যাগ শব্দটি মূলত ইংরেজি র্যাগিং থেকে এসেছে, আর প্রচলন ঘটে অষ্টম শতকের মাঝামাঝি। 1828 থেকে 1845 সালের দিকে র্যাগ সপ্তাহের প্রচলন ঘটে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ছাত্র সংস্থা পাই আলফা বিটা কাপ্তা। এই সপ্তাহটি প্রচলন ঘটাতে বড় ভূমিকা নিয়েছিল। তবে আরো মজার ব্যাপার, ইউরোপ যুক্তরাষ্ট্রের এ যাত্রা হলেও বর্তমানে আমাদের এশিয়াতেই এর ব্যবহার সর্বাধিক। বিশেষ করে ভারতে র্যাগিং এখন চূড়ান্ত বাজে আকার ধারণ করেছে। যদিও বলা হয় বিনোদনের অংশ হিসেবে র্যাগটি উদযাপন করা হয়, তবে শেষ পর্যন্ত তা নতুনদের জন্য কাল হয়ে দাঁড়ায়। মূলত র্যাগটি হচ্ছে নতুন ছাত্রদের সঙ্গে আনন্দের মাধ্যমে পরিচিত হওয়া, তাদের সংকোচ কাটিয়ে ওঠার দিন। কিন্তু আদৌ কি তা হচ্ছে? দেখা যায় শেষ পর্যন্ত এটা হয়ে ওঠে আত্মতৃপ্তি প্রতিশোধ নেওয়ার দিন। মনোবিজ্ঞানীরা র্যাগিং এর কয়েকটি কারণ তুলে এনেছেন। তা হচ্ছে অবচেতন মনে নতুন শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বী মনে করা, নিজের জীবনে কিছু অতিক্ত কামনা বাসনা মানসিক ও শারীরিক অতৃপ্তির বহিঃপ্রকাশ ঘটায় এর মাধ্যম, নতুন ছাত্রছাত্রীদের উপর নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর ইচ্ছা পোষণ, সিনিয়র দ্বারা নিজেদের পূর্ব র্যাগিং এর প্রতিশোধ নেওয়া, জোরপূর্বক ভবিষ্যৎ অনৈতিক কাজে সাহায্যকারী হিসাবে তাদের ব্যবহার সহ নানা কারণে র্যাগ পালন করে যায় শিক্ষার্থীরা। মানসিকতায় তালগোল, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ছাত্রছাত্রী পড়তে আসেন তাদের বেশিরভাগই মফস্বল কিংবা অন্যান্য শহর থেকে আসা, আধুনিক দুনিয়ার সঙ্গে তাদের পরিচয় আলাপ সীমিত, ফলে র্যাগটি বিরাট একুবাক ফেলে তাদের উপর। হঠাৎ তারা যখন এমন একটি অবস্থানে মুখোমুখি হন তখন স্বভাবই আঁতকে ওঠেন তারা, নিজেদের বড্ড অপরাধী মনে হয়। তখন অনেকেই মানসিক শক্তি ভেঙে যায়, ফলে আত্মহত্যার মতো ঘটনার সূত্রপাত হয় এই র্যাগিং থেকে। কেউ কেউ আবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, সারা জীবনের জন্য নিজেকে ঘরকুনো কিংবা বন্ধুহীন করে তোলেন, কেউ বা এর উৎসকিতে অপকর্মে জড়িয়ে পড়েন। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে র্যাগকে উদযাপন নিষিদ্ধ করেছেন, এই সম্পর্কে আপনাদের কি মতামত?